নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। রাহুর খেলা হবে এই সাত রাশিকে করতে চলেছে মহা কোটিপতি, কিন্তু আপনাকে দেখতে হবে আপনার জন্মছকে বর্তমান যে রাহুর প্লেসমেন্ট, এবং রাহু এখন যুবক অবস্থাতে এবং রাহু বৃষ রাশিতে আনন্দ ক্ষেত্রে অবস্থান করছে। এই রাহুর খেলাতে এই সাত রাশি হতে চলেছে মহাকোটিপতি। রাহু কী দেয়? কলিযুগে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি, আকস্মিক সম্পত্তি, সরকারি হঠাৎ কোনো ক্ষেত্রে থেকে সরকারি চাকরি পাওয়া, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু রাহু কিন্তু দিয়ে থাকে। এবং শনির ছায়া রাহুকে কিন্তু বলা হয়। শনির যে গুণগুলো আছে কি না, তার অধিকাংশ গুণই কিন্তু রাহুর মধ্যে কিন্তু আছে। অর্থাৎ রাহুর ছায়া, শনির ছায়া হচ্ছে রাহু। অর্থাৎ এই ঘোর কলিযুগে যদি আপনাকে হঠাৎ প্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা, হঠাৎ কোনো জায়গা থেকে সম্পত্তি পাওয়া, টাকা পাওয়া, এগুলো সম্পূর্ণ দিয়ে থাকে কিন্তু রাহু। তো রাহু বর্তমানে যুবক অবস্থাতে এবং আনন্দ ক্ষেত্রে অবস্থান করছে, এবং আপনার রাশিচক্রে রাহুর প্লেসমেন্ট, রাহুর ডিগ্রিগত দিক থেকে রাহু কোনো কোন নক্ষত্রে অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। তো কোন এই সাত রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে রাহু যুবক অবস্থাতে, এবং বিদেশ থেকে লাভ আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে যারা রত আছে, তারা কিন্তু বিদেশ থেকে লাভ কিন্তু পাবে। এবং এর পাশাপাশি দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি চতুর্থভাবে আনন্দ ক্ষেত্রে এই রাহুর ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু দিবে এই রাহু। হঠাৎ লটারি, ফাটকা, শেয়ার থেকে কিন্তু এ সময় অর্থ কিন্তু আপনারা পাবেন। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, এবং কোনো সূত্র থেকে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে, এবং কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সোনায় সোহাগা। বৃশ্চিক রাশির আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, এবং আপনাদের কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কন্ট্রাকচুয়াল জব পাওয়ার সম্ভাবনা, এবং লটারি, ফাটকা, শেয়ার মার্কেট থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। প্রপার্টি থেকে লাভ, কোনো সূত্র থেকে টাকা পাওয়া, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকা পুনরুদ্ধার হওয়া। এরপরের যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে হঠাৎ কোনো সূত্র থেকে আপনারা কিন্তু টাকা পাবেন, ব্যবসা থেকে আপনারা যথেষ্ট লাভ কিন্তু করবেন, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া, কর্মপ্রাপ্তি, কর্মযোগ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। লটারি, ফাটকা, শেয়ার থেকে এ সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু আপনারা এ সময় পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশি রাশিতে এই রাহুর অবস্থান এবং শনি আপনার নবমভাবে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে, এবং রাহু যুবক অবস্থাতে এবং আনন্দ ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু যারা দু নম্বরই কাজের সাথে যুক্ত আছেন, বা হঠাৎ কোনো অর্থ কালো টাকা আপনারা কিন্তু পাবেন।
আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে। লটারি, ফাটকা, শেয়ার, জুয়া, সাট্টা থেকে এই সময় কিন্তু অর্থ পাবেন। এই সময় আপনাদের সম্পত্তি হওয়ার ক্রয় কিন্তু দেখাচ্ছে, সম্পত্তি যোগ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। হঠাৎ কোনো সূত্র থেকে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে আপনার, সম্পত্তি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলছে আপনার বিশ্ব রাশির। এবং পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের এই ধনভাবে রাহুর অবস্থান এবং তুঙ্গ গৃহে ডিগ্রিগত দিক থেকে যুবক অবস্থাতে অবস্থান করছে আকস্মিক ধন প্রাপ্তি। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে হঠাৎ অর্থ পাওয়া, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে বর্তমান সময়ে। ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে পুনরুদ্ধার কিন্তু হবে। ভূমি, ভবন, বাহন সুখ এই সময় কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ প্রপার্টি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। ভূ সম্পত্তি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে। এবং আপনাদের আপনি মেষ রাশির মানুষ, আপনাদের নিজস্ব প্রপার্টির যোগ, নিজস্ব সম্পত্তির যোগ, এই সম্ভাবনা রাহু কিন্তু আপনাদেরকে দেবে। রাহু আপনাদেরকে কালো টাকা আপনাদেরকে কিন্তু দেবে। অর্থাৎ ধন বর্ষা হতে চলেছে এই সাত রাশির, মহাকোটিপতি যোগ। কিন্তু আবারও বলছি, আপনাদেরকে দেখতে হবে আপনার রাশিচক্রে রাহুর প্লেসমেন্ট কেমন আছে, তবেই আপনারা কিন্তু এক্স্যাক্ট রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বিশেষভাবে এই সাত রাশির ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ রাহুর খেলায় হতে চলেছে এই সাত রাশি মহাকোটিপতি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে কমেন্ট থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে অবশ্যই করুন। নমস্কার, ধন্যবাদ।